নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ এগারোই জুন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবার কি আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য আবার কি পরিবর্তন হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং অন্যান্য সতর্কতা কি আছে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজে গিয়ে আপডেট করছি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং আপডেট হয়েছে সাব হিমালয়ান বেঙ্গল অ্যান্ড সিকিমের জন্য আজ থেকে আগামী পনেরো তারিখ অবধি ভেরি হেভি রেনের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য এই বৃষ্টি শুধুমাত্রই বর্ষাকালীন বৃষ্টি মৌসুমী বায়ু ইতিমধ্যেই উত্তরবঙ্গের সমস্ত জায়গায় প্রবেশ করে গিয়েছে তার জেরে এই বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য ওয়ার্নিং ফর গাঙ্গেসটি ওয়েস্ট বেঙ্গল আজ সামান্য জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি আগামী তেরো চোদ্দ এবং পনেরো তারিখ একাধিক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বৃহস্পতিবার অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার জালিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টি বৃহস্পতিবার আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ তাপপ্রবাহ ও আর্দ্রতাজনিত কষ্ট আজ মঙ্গলবার ও আগামী বুধবারও চলবে এই অস্বস্তি উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গিয়েছে সেই বর্ষার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য আগামী শনিবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব কোথায় কি আপডেট রয়েছে চলে এলাম সাউথ বেঙ্গল জেলা আজ কিছু কিছু জেলাতে ড্রাই কন্ডিশন থাকবে এবং কিছু কিছু জেলাতে আজ বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে লাইট রেন হওয়ার সম্ভাবনা সাউথ চব্বিশ পরগনা সঙ্গে ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই কিছু জায়গাতে আজ লাইট রেন হওয়ার সম্ভাবনা আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার একাধিক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা উত্তরবঙ্গ থেকে মৌসুমীবায়ু ধীরে ধীরে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে প্রাক বৃষ্টিকালীন বর্ষা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে শনিবারের পর থেকে বর্ষাকালীন যে বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে তো ওয়ার্নিং যে ইস্যু রয়েছে সেটা ওয়ার্নিং একবার দেখে নিচ্ছে ওয়ার্নিং যে ইস্যু আগামী তেরো তারিখ ঠান্ডাষ্ট্রমে লাইট সতর্কতা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য এই বৃষ্টিপাত ক্রমশ বাড়বে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ আজ এবং আগামীকাল সমস্ত জেলাতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে এবার এক ঝলকে দেখে নেব যে আজকের দিনের জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার আজকের দিনের জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রয়েছে পুরুলিয়া ফর্টি টু বিষ্ণুপুর ফার্টি টু আসানসোল ফার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিমের যে জেলাগুলি সেখানে কিন্তু ইতিমধ্যেই ফার্টি টুর উপরেই টেম্পারেচার চলে গিয়েছে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার থার্টি থার্টি সেভেনের কাছাকাছি বর্ধমান থার্টি নাইন কৃষ্ণনগর থার্টি এইট বহরমপুর থার্টি এইট শান্তিনিকেতন শ্রীনিকেতন ফার্টি মুর্শিদাবাদ থার্টি নাইন এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আজকের দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারের আপডেট উত্তরবঙ্গের যে টেম্পারেচার সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাত চলছে সেই জন্য কিন্তু টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি রয়েছে এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য আজকের দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারের আপডেট এইবার চলে যাই বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে আজকের দিনের জন্য সরাসরি একবার দেখে নেছি আজকের দিনের জন্য বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন উপরে যে জেলাগুলি পার্বত্য যে জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অ্যান্ড মালদা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে যে জেলাগুলি দক্ষিণবঙ্গের স্পেশালি মুর্শিদাবাদ বীরভূম অ্যান্ড পশ্চিম বর্ধমান আজ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই পাঁচটি জেলাতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একবার টেম্পারেচার আপডেট দেখে নিচ্ছি সিবিআর হিট ওয়েব যেটা টেম্পারেচার রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে এক্সট্রিম সিভিয়ার হিট কন্ডিশন রয়েছে বাকি হিট ওয়েভের সতর্কতা পুরুলিয়া পূর্ব বর্ধমান সঙ্গে হুগলি ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে হিট ওয়েভের কন্ডিশান জারি রয়েছে বাকি যে জায়গা হট অ্যান্ড হিউমিড কন্ডিশান সমস্ত জেলা জুড়েই রয়েছে এবার নর্থ বেঙ্গলের জেলার একবার আপডেট করে দিচ্ছে নর্থ বেঙ্গলের সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলা সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার হেভি টু হেভি রেনফল হওয়ার সম্ভাবনা সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি এই বৃষ্টিপাত চলবে আগামী পনেরোই তারিখ পনেরোই জুন অবধি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই হল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আপডেট একটা স্পেশাল বুলেটিন আপডেট আপডেট হয়েছে সেই স্পেশাল বুলেটিন যেটা রয়েছে সাউথ বেঙ্গলের জন্য হিট ওয়েভ টু সিভিয়ার ওয়েভ অ্যাক্টিভিটি অভার সাউথ বেঙ্গল দশ থেকে তেরোই জুন অবধি এনহান্সড রেনফল অ্যাক্টিভিটি অভার নর্থ বেঙ্গল ডিউরিং দশ তারিখ থেকে আগামী চোদ্দো তারিখ অব্দি দক্ষিণবঙ্গে হিটওয়েভের সতর্কতা উত্তরবঙ্গে রেনফলের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে সাইক্লোনিক সার্কুলেশন একটা তৈরি হয়েছে যেটা ইস্ট বিহার থেকে রয়েছে সেই সাইক্লোনিক সার্কুলেশনের জন্যই কিন্তু এই উত্তরবঙ্গ জুড়ে হেভি রেনফলের সম্ভাবনা বা আপডেট আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ বন্দে মাতার